ভাইজান আপনি অবগত আছেন কিছুদিন পূর্বে ভাঙড়ে কাজ দেওয়ার পর আবার মিনাখাতে ভাইজানের সংগঠনের ছেলেদের উপর আক্রমণ হলো এবং ঘর করা এই বিষয়ে পুলিশ নীরব আপনি এই বিষয়ে ভাইজান আরো অনেকে অনেক কথা বলছে যে আছে তাদের উপর আক্রমণ হচ্ছে না শুধু পিড়ি আব্বাস সিদ্দিকের উপর হচ্ছে মন্ত্রী সিদ্দিকুল্লাকে দেখা গেল লাঠি হাতে জনতাকে পিটছে

এবং ঘর মাংচুর কলা হল এই বিষয়ে পুলিশ নীরব আপনি কি বলবেন দুঃখজনক ব্যাপার দুর্ভাগ্যজনক ব্যাপার এই ধরনের যে ঘটনা আমি শুনছিলাম যে কোথা থেকে এরা এত সাহস পাচ্ছে আমি বুঝতে পারছি না যে হুটকথায় ময়দানে চলে এসে মানুষের উপর আক্রমণ করে দেওয়া আবার তাদের কাছ থেকে আগামী একুশের নির্বাচনে ভোটের আশা করা এটা দুর্ভাগ্যজনক ব্যাপার আর পুলিশের ভূমিকা যেখানে সেখানে অবশ্যই আমাদের আশা ছিল এবং থাকবে যে তারা ল অ্যান্ড অর্ডার মেনটেন করুক এবং নিরপেক্ষভাবে তারা তাদের ভূমিকা পালন করুক এবং যেখানে অন্যায় হবে সেখানে আশা রাখবো যে তারা যেন সেই অন্যায় দমন করার কাজে যেমন তারা শপথ করে এসেছিল সেই শপথ অনুযায়ী তারা কাজ করে এই বিষয়ে আরও অনেকে অনেক কথা বলছে যে আরও আছে তাদের আক্রমণ হচ্ছে না শুধু হচ্ছে কেন মেন ব্যাপার হচ্ছে সেটাই তো হচ্ছে আমার প্রশ্ন যে পীরজাদা আব্বাসের দিকে আর সমাজের কথা দেশের দশের কথা পিছিয়ে পড়া মানুষের কথা বলছে তার জন্যে হয়তো কেউ সহ্য করতে পারছে না সেই রকম কিছু ভাবছে কিন্তু আমার কাছে কথা হচ্ছে সমাজের জন্যে যখন কাজ করতে এসেছে মানুষের জন্যে যখন কাজ করতে এসেছে তো মানুষকেই তো আগে প্রায়োরিটি দিতে হবে গুরুত্ব দিতে হবে তাদের এই যে গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়া তাদের নিজস্বতাকে কেড়ে নেওয়া মানুষের যে স্বাধীনতা কেড়ে নেওয়া এটা কি ধরনের ব্যাপার হচ্ছে এটা ডমিনেট করা যে এটা করো এটা করো না তোমার যে চলতে হবে সেটাও কারো মত অনুযায়ী চলতে হবে তার মত অনুযায়ী না চললে তোমাকে শাস্তি পেতে হবে এটা কেমন কী বলবো একটা ডিকটেটারশিপ বলে একে বুঝলেন এইরকমই আমার মনে হচ্ছে এই খবরটাকে মানে মিনাখার যে ঘটনাটা ঘটেছিল আব্বাস সিদ্দিকীর সংগঠনের অনুগামীদের ঘর ভাঙচুর করা হয়েছে একটা মিডিয়া মানে নিউজ চ্যানেলে দেখা ছিল যে বিজেপির ঘর ভাঙচুর করা হয়েছে তার মানে কি আব্বাস সিদ্দিক ভাইয়ানের সংগঠনের ছেলেগুলোকে কি বিজেপির সদস্য মনে করছে আমিও দেখছিলাম এখন অনেক রকম রণকৌশল চলছে সেগুলো মানুষ দেখছে বুঝতে পারছে এই ধরনের দুর্ভাগ্যজনক ব্যাপার আমি বললাম তো আর এর জবাব প্রতিবাদ এর জবাব মানুষ দিয়ে দেবে ভাইজান মন্ত্রী সিদ্দিকুল্লাকে দেখা গেল লাঠি হাতে জনতাকে পিটছে পুলিশের সামনে সেখানেও পুলিশ নির তাহলে আমাদের শাসক দল কি বোঝাতে চাইছে আমাদেরকে পুলিশকে সামনে বর্ধমানের ওই কিষান আন্দোলন যেটা রাস্তা অবরোধ তো ওনারই তো আপনার যে সংগঠন উনি করতেন জমীয়তলা মাই হিন্দ সেই সংগঠনের মানুষেরাই তো অবরোধ করলো আবার তাদেরকে উনি পিটলেন লাঠি হাতে লাঠি উঁচিয়ে একজনকে আঘাত করলেন যেগুলো আপনারা দেখলেন আমিও দেখেছি এর অন্তর্নিহিত কী ব্যাপার আমি বুঝতে পারছি না সেখানে যারা ছিল তারা নিশ্চয় বুঝতে পারবে যে অবরোধ তার সংগঠন করছে আবার তার সংগঠনকেই তিনি ভৎসনা করছেন লাঠি উঁছিয়ে এটা তিনি ভালো বলতে পারবেন এটা আমি বুঝতে পারছি না ভাইজান আপনার এক ভাই পিরজাদা নওশা সিদ্দিকী সরাসরি রাজনীতিতে নামছেন এবং সংগঠন থেকে ইস্তফা দিচ্ছেন আমি শুনিনি এখনো যারা সংগঠনের দায়িত্বশীলেরা আছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা কেউ রাজনীতি ঝান্ডা হাতে নেবেন না আমরা যে রাজনৈতিক দল লঞ্চ করতে চলেছি সেটা দায়িত্বে থাকবো আমি আমি সংগঠন থেকে ইস্তফা দিয়ে আমি আমার রাজনীতি দল করব আমি আমার মতো টিম তৈরি করে নেব কি বললাম মাথায় আসছে তো আমি আমার মতো টিম তৈরি করে নেব সংগঠন থেকে ইস্তফা দিচ্ছে ব্যাপারটা আমি শুনিনি তো রাজনীতিতে যদি কেউ নামতে চায় তার চয়েস নিশ্চয়ই নামতে পারে সমাজের দেশের দশেক কাজ করুক দোয়া করি আমি এবং পিরজাদা আব্বাসের ভাইজান অনেক জায়গায় বলছেন উনি যদি মন্ত্রী হয় আপনারা খুশি তাহলে উনি মন্ত্রীও পদে আসতে চাইছেন আপনি বিষয়ে আব্বাসের দিকে ভাইজান বলছেন আমার ছোট ভাই যদি মন্ত্রী হয় কোনো পদে থাকে তোমরা খুশি তাহলে উনি রাজনীতি নেমে মন্ত্রী হবে যেটা আপনি দেখুন মন্ত্রী হোক আর সাধারণ আপনার লিডার হোক আর যাই হোক সমাজের দেশের দশের মানুষের সেবা করলেই আমি সব থেকে বড় খুশি হব এবং সেই সেবা করার তৌফিক আল্লাহ সকলকে দিক এবং তারা নিজেরা একটা পথ বেছে যখন পলিটিক্যালি তারা দেশের সেবা করতে আসছে আমি সবসময় তাদেরকে বইশ গুড লাক এটাই বলবো কিছুদিন পড়বে তোহাসের দিকে সাহেব আমাদের একটা সভাতে সম্প্রীতি সভাতে সেখানে দিলীপ ঘোষের সাথে তুলনা করে ফুলফু শরীফে আরেক পিরা আব্বাসের দিকে সাহেব ছোট দিলীপ ঘোষ বলেছেন মানে ওই একটা দিলীপ ঘোষাল আমাদের বাড়ির একটা ছোট দিলীপ ঘোষ হচ্ছে এইসব নিয়ে কি বলবেন দেখুন শ্রদ্ধা করি আমার গুরুকে উনি কি বলেছেন ওর ব্যাখ্যা উনি দিতে পারবেন তো আমি শুনি নি যদিও আপনারা বলছেন তাই তো আপনাদের কথা যদি সত্যি হয় সেটা তার ভাবnabla হতে পারে আমি আমার গুরুর তার ভাবনাকে শ্রদ্ধা করি আমি তবে আমি মনে করি না আগামী 21 জানুয়ারি বিজেটা আত্মসিদ্ধি ভজন দল ঘোষণা করছেন এবং সেই দল ঘোষণাকে আরেক পেয়ে দাদা তহাসিদ্দি সাহেব তিনি মানে ব্ল্যাক ডে অর্থাৎ কালো দিন বলে ঘোষণা করছেন এগুলো স্যার আপনি বারবার নাম নিয়ে বলছেন আমাকে খারাপ লাগছে তো উনি আমার বড় উনি যেটা ওনার ইচ্ছা উনি সেটাই বলুক তো আমার মনে হয় না এটা ব্ল্যাক ডে যেহেতু দেশের কাজ করতে কেউ আগে আসবে আর সেটাকে কালো দিন আমি মনে করি না তিনি কি বলেছেন তিনি তার ব্যাখ্যা ভালো দিতে পারবেন